আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। দেখেন, এক নজর দেখলেই বুঝে আসবে এই বাইকটি আসলে কেমন হতে পারে। আমি এই বাইকটির যতগুলো অংশ আছে কোনো অংশতে সুতা পরিমাণ বা সরিষার দানা পরিমাণ দাগ আছে কি না সব কিছুই দেখানোর চেষ্টা করব এই বাইকটি। তবে এই বাইকটি যে কিলোমিটারও দেখাবো সেটাও 100% অরিজিনাল, মানে 2000 কিলো চলছে বাট 0 কিলো চলার মতো টায়ার, পুরা বডি, দুইটি চাবি সব কিছু 0 কিলো চলার মতো। মানে একটা বাইক 0 কিলো চললে যেরকম টায়ার থাকে, যেরকম চাবি থাকে, যেরকম গিলেস থাকে, যেরকম নতুনত্বর একটা ভাব থাকে, হুবাহুব সব কিছুই মিল আছে। ঠিক আছে, মানে 1900 কিলো চলা, 2000-এর কাছাকাছি, তার মানে 1900 প্লাস। তো বাইকটি যারা সম্পূর্ণ নতুন এই চ্যানেলটি যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই বাইকটি যেমন সামনে টায়ার থেকে শুরু করব, সামনে টায়ারের এই গ্রিপসগুলো দেখছেন, এই যে শোরুমের সাথে মিলাবেন, যে এই যে খাড়া খাড়া যেগুলো লোম আছে শোরুমের হুবাহুব ওই রকমই আছে। ঠিক আছে, এবং ময়লা পরে আছে দেখে বিটগুলো বোঝা যাচ্ছে না তেমন, তারপরেও দেখেন কত গভীর বিট। মাটকাটা দেখেন, চুল পরিমাণ দাগ স্কেচ নেই, আর এটা কিন্তু এবিএস, দেখতে পাচ্ছেন এবিএস সম্পূর্ণ সুপার ফ্রেশ, একদম নতুনের মতোই সব কিছু। হাইড্রোলিকটা দেখেন, হেডলাইটের গ্লাসটা দেখেন, চুল পরিমাণ কোথাও দাগ স্কেচ নেই, চুল পরিমাণ। ঠিক আছে, দেখেন এই সাইডে গ্যারেজ দেখছেন, নিখুঁত কাকে বলা হয় দেখেন, সিগন্যালের সহ হ্যান্ডেল, লকিং গেলা, চাপা, সুই সব কিছুই ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন। টাঙ্গির দিকে তাকান, কি মনে হচ্ছে টাঙ্গিটা দেখে? টাঙ্কি দেখে কি মনে হচ্ছে? শোরুমে যেরকম থাকে হুবাহুব ওই রকমই আছে টাঙ্কির কোয়ালিটি, এটা 100% গ্যারান্টি। ঠিক আছে, বাম্পারটা দেখেন একদম সুপার ফ্রেশ, ইঞ্জিন কাঠটাও একদম সুপার ফ্রেশ, ইঞ্জিনটা দেখেন। ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার নেই, এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন সর্ব দিক দিয়ে, কালারের দিক দিয়ে, নাটের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে, শোরুমের ইঞ্জিনের যেমন সাউন্ড হুবাহুব ওই রকমই আছে, একটু চেঞ্জ হয় নাই, চুল পরিমাণেও সাউন্ড চেঞ্জ হয় নাই, এটা 100% গ্যারান্টি। এবং বিশ্বাস যদি না হয় বাইকটির কোনো একটা শোরুমে গিয়ে অ্যাডজাস্ট করবেন, রেজাল্ট পেয়ে যাবেন। সাইড কভারটা দেখুন, পাওদানি সহ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ আছে, সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখে নেন, নিখুঁত কাকে বলা হয়, সিগন্যাল লাইট। ঠিক আছে, তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, দেখেন গাড়িটার চেহারা পালসার পালসারি। ঠিক আছে না, পালসার পালসারি। এখন বলবো গাড়িটি নাম্বার সম্পর্কে, বাইকটি নাম্বার ছাড়া ওয়ান্টেড যে কোনো জেলায় এই নামে আপনাদের নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো শোরুম কাগজগুলো, শোরুম যেগুলো কাগজ আছে প্রতিটা কাগজ আপনার নিজ নামে আপনার ভোটার আইডি এবং ছবি দিয়ে দিবেন, সেই অনুযায়ী আমরা শোরুম কাগজগুলো পরিবর্তন করে দিব, যাতে করে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নিজের এলাকায় নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট এটাও কিন্তু ফুল ফ্রেশ নিখুঁত আছে, কোনো সময়ের জন্য পড়ে নাই কোনো দিকে, তার প্রমাণ হচ্ছে এই জিনিসগুলো। ব্যাকলাইট সহ নিখুঁত, উপর অংশটাও দেখেন একদম নিখুঁত, মানে শোরুম থেকে বের করলে যেরকম হুবাহুব এরকমই আছে। পিছনে মাডগার্ড সহ দেখুন, আর পিছনে টায়ারটা দেখেন, এই যে অন্ধকার, তো আমি একটু দেখেন নতুন যে এই টায়ারের দাগটা বলে দিচ্ছি, দেখেন অন্ধকার তারপরেও কিন্তু কত পরিষ্কার দেখা যাচ্ছে, এবং সবচেয়ে দাগটাই বড় কথা না, দাগ অনেক সময় উঠে যায় এমনি এমনি উঠে যায়, টায়ারের ভিড়টা দেখবেন, এই যে ফুলকি ভিড়টা দেখবেন, যে টায়ারের ভিড়টা কেমন আছে, মানে ছোট একটা খাল। ঠিক আছে না, খাল যেরকম ওরকম কিন্তু মনে আছে। এই সাইডে সিগন্যাল লাইট একদম নিখুঁত, এই সাইডগুলো দেখুন
ফ্রেশ কাকে বলা হয় একটু দেখুন, নতুনত্ব কাকে বলা হয় একটু দেখে নিন। বাইকটি সাইড কভার পর্যন্ত দেখেন, আমাকে দেখা যাচ্ছে সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে। শুধু সাইড কভার না, প্রতিটা অংশ, প্রতিটা অংশতে একটা চোর পরিমাণ দাগ খুঁজে পাবেন না ইনশাল্লাহ এই বাইকটির ক্ষেত্রে। সাইলেন্সারেতেও আজ পর্যন্ত কারোর সাথে টাচ লাগাতে দেয় নাই, কারোর সাথে এখন পর্যন্ত ঘেঁষা লাগে নাই, এটা 100% শিওর এবং বাস্তব দেখ। ঠিক আছে, টাঙ্গিদার আবারও দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই বাইকটি দেখার মানে আমি মনে করি কিছুই নেই। ঠিক আছে, দেখ মানে নতুন নতুনই, এর সব কিছুই কিন্তু নতুন, এটাই স্বাভাবিক। আর ইঞ্জিনটা দেখারও কিছুই নেই, ইঞ্জিনটা ইঞ্জিন সম্পর্কে যা বলছি ওটাই। তারপরও আবারও বলতেছি যদি কোনো দিক দিয়ে ডাউট মনে হয় তাহলে আপনি এক কাজ করবেন, যে কোনো একটা শোরুমে গিয়ে এই বাইকটির সর্বদিক দিয়ে অ্যাড্রেস করবেন যে কোনো দিক থেকে কমতি আছে কিনা শোরুমের থেকে, কালার কালার দিক দিয়ে, নাটের দিক দিয়ে, কালার কী কয় নিখুঁতের দিক দিয়ে, এমনকি সাউন্ড শোরুমে সাউন্ডের মতো আছে কিনা এটাও দেখবেন। ঠিক আছে, বাপ্পাটা দেখুন এখন সুপার ফেরেস, ইঞ্জিন গেটটাও কিন্তু অনেক নতুন। এই সাইডে হ্যান্ডেল, লুকিং গ্লাস, এটা সিগন্যাল লাইট, বাইজার, দেখেন কি গ্লেস, মানে যে আমাকে দেখা যাচ্ছে দেখেন মনে হচ্ছে আয়না, পুরো বাইকটি যেমন আয়না। হ্যাঁ, পুরো বাইকটি যেন আয়না। ঠিক আছে, দেখো এখন দেখাবো হ্যান্ডেলের উপর অংশে, দেখেন চাপা সুইচগুলো একদম নিখুঁত, এই সাইডগুলো দেখেন একদম নিখুঁত। একদম সুপার ফ্রেশ। এবং দুইটি চাবি, এটাই হচ্ছে আসল প্রমাণ, দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে দেখেন তো, এটাই হলো প্রমাণ। 2000 চলার ইঞ্জিন, আসলেই 2000 চলার ইঞ্জিন বা 2000 চলার চাবি বা টায়ার মানে হচ্ছে না, মানে আরও কম চলা মনে হচ্ছে। ঠিক আছে, তো সব মিলে বাইকটি আসলে ব্রান্ড নিউ, এটাই হচ্ছে আসল কথা। জিরো কিলো চলার মতো, আমি প্রথমেই বলছি জিরো কিলো চলার মতো বাইক যদি না হয়ে থাকে, আমি আবারও বলতেছি পুরা বাইক ফেরত দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি সব কিছু যদি মিল থাকে, কালার মিল থাকে এবং জিরো কিলো চলার সাথে যদি সব কিছু মিল থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তখন কোনো কাহিনী করে লাভ হবে না। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি শুনে আরও অবাক হয়ে যাবেন। সাউন্ড নিয়েও কোনো ভাবতে হবে না, 100-100 সাউন্ড, এতে কোনো বিন্দু পরিমাণ সমস্যা নেই, বিন্দু পরিমাণ সমস্যা হবে না ইনশাল্লাহ, 100-100 সাউন্ড। তো বাইকটি এখন দামে আসবে, এই বাইকটির দাম 185,000 টাকা, এই বাইকটির দাম 185,000 টাকা, ফিক্সড প্রাইস একদম, কোনো দরদাম করার সুযোগ নেই। তবে যদি বেশি আকদে মিনতি করেন সেক্ষেত্রে হালকা বিবেচনা করবো, হালকা বেশি না, হয়তোবা কুরিয়ার ভাড়াটা ফিরিয়ে দিতে পারবো, এতটুকু বেশি আশা করা সম্ভব কিন্তু হবে না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।